নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে তিনটে ভালো খবর জানাবো একটি নয় দুটি নয় পুরো তিনটে গুড নিউজ আপনাদের জন্য রয়েছে তাই আপনি যদি রিলায়েন্স জিও ব্যবহার করেন তবে এই খবরগুলো আপনাদের জেনে ভালো লাগবে আর না ব্যবহার করলেও আপনাদের ভালো লাগবে কারণ খবরগুলোই ভালো ভালো খবর জানলে সবারই ভালো লাগে তাই সবারই এই খবরগুলো জেনে ভালো লাগবে কি খবর সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তো সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটা লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা জেনে নিই জিওর প্রথম ভালো খবরটি আজকে আপনাদের আগে আপনাদের কয়েক মাস পিছিয়ে যেতে বলবো গিয়ে একটি ঘটনার কথা আপনাদের স্মরণ করিয়ে দেব গত কয়েক মাস আগে আমাদের দেশে যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে এয়ারটেল ভোডাফোন এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু একটি নূতন সিস্টেম চালু করেছিলেন একটি নূতন নিয়ম চালু করেছিলেন যেখানে তারা জানিয়েছিলেন যে মাসে মিনিমাম পঁয়ত্রিশ টাকা করে রিচার্জ করতে হবে নাহলে তারা সিম কার্ডকে বন্ধ করে দেবেন এতে আমাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল এবং আমরা অনেকেই চাইছিলাম না এই পঁয়ত্রিশ টাকা করে রিচার্জ করতে বেশিরভাগ যে এই মিনিমাম রিচার্জের নিয়মটিকে সমর্থন করেননি জিওর এই প্রথম গুড নিউজ তারই প্রমাণ কারণ আমাদের সরকারি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রায়ের অনুযায়ী তারা গত মাসের একটি রিপোর্ট প্রকাশ করেছেন যেখানে তারা প্রকাশ করেছেন যে জিওতে নূতন গ্রাহক সংখ্যা গত মাসে যুক্ত হয়েছেন পঁচাশি লক্ষের কিছু বেশি পঁচাশি লক্ষেরও কিছু বেশি মানুষ নতুনভাবে জিও সংযোগ নিয়েছেন জিওতে যেখানে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সেই জায়গায় এয়ারটেল এবং ভোডাফোনের গ্রাহক সংখ্যা কিন্তু কমেছে প্রায়ের রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় পনেরো লক্ষের কাছাকাছি কমে গিয়েছে পনেরো লক্ষ মানুষ কিন্তু এয়ারটেলকে ছেড়ে গেছেন আর ভোডাফোন আইডিয়ার কথা বললে ভোডাফোন এবং আইডিয়ায় যৌথভাবে তেইশ লক্ষের কিছু বেশি মানুষ কিন্তু ছেড়ে চলে গিয়েছে যেখানে জিও গ্রাহক সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে সেখানে কিন্তু এই দুটো কোম্পানি তাদের গ্রাহক সংখ্যা হারিয়েছেন এখন চলুন দ্বিতীয় গুড নিউজটি জেনে নিই আপনারা অনেকেই জানেন স্যামসাং দুটো সস্তার ভালো মানের ফোন বাজারে নিয়ে এসেছেন এম টেন এবং এম টোয়েন্টি বলে এই দুটো ফোন ফ্ল্যাশ সেলের মাধ্যমে অনলাইনে বিক্রি হচ্ছে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি হওয়ার কারণে অনেকেই কিন্তু এই ফোনটিকে কিনতে পারছেন না এখানেই আপনার জন্য ভালো খবরটি রয়েছে আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন জিও ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনি আপনার মাইজিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই দুটো ফোনকে কিনতে পারবেন খুব সহজেই আপনারা কিনতে পারবেন একেবারে জিও গ্রাহকরা মাইজিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই এই দুটো ফোনকে নিতে পারবেন দ্বিতীয় গুড নিউজটি এই দুটো ফোন সম্পর্কিত রয়েছে আপনারা অনেকেই জানেন যে জিওতে একটি অফার রয়েছে ডবল ডেটা ধামাকা অফার যেখানে নতুন ফোন কিনে সেখানে জিও সিম ব্যবহার করলে এমনিতে যে ডেটা পার কথা তার তুলনায় ডবল ডেটা দেওয়া হয় এই অফারটি এই দুটো ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটি কিনে সেখানে আপনি জিও সিম ব্যবহার করুন আর আপনি একটি নির্দিষ্ট প্ল্যানের জন্য রিচার্জ করুন মনে করুন আপনি টু জিবি প্ল্যানের জন্য রিচার্জ করলেন আর আপনি এই অফারটির মাধ্যমে ফোর জিবি ডেটা পাবেন প্রতিদিন অর্থাৎ ডবল ডেটা আপনি পাবেন যাই হোক এই ছিল জিও সম্পর্কে তিনটে ভালো খবর আশা করি আপনাদের এই খবরগুলো জেনে ভালো লাগলো ভালো লাগলে এখন একটি লাইক করুন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ